আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আজকের ভিডিওটি অবশ্যই আরও একটি নতুন ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো আজকের যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেই ভিডিওটি হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা ফেস করি। দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে চাকরিজীবীদের ক্ষেত্রে দেখা যায় মাসের শেষের দিকে হাতটা ফাঁকা হয়ে যায় এবং অন্যের কাছে হাত পাতা লাগে। অনেকের কাছে বলতে হয় যে আমাকে কিছু টাকা দিয়ে ধারদানা করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে একটা সমস্যা হয়, শেষে টাকাটা না দিতে পারলে তাদের মধ্যে সম্পর্কটা শুরুতে যেমন ছিল সেই সম্পর্কটা আর থাকে না, বা একটু দিতে দেরি হলে মনোমালিন্যের যে ব্যাপারটা ঘটে তখন আসলে সম্পর্ক নষ্ট হয়। তো এইসব ব্যাপার চিন্তা করে বিকাশ একটা নতুন এবং চমৎকার আপডেট নিয়ে এসেছে। সেটা হচ্ছে যে বিকাশ লোন যে একটা সিস্টেম করেছে, এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ এবং ভালো একটি সুবিধা। আপনারা আপনাদের যাদের এই সুযোগ সুবিধাটি নেওয়া প্রয়োজন পড়বে আপনারা এখান থেকে নিতে পারবেন। এটা খুব একটা ভালো উদ্যোগ। এখান থেকে আপনি লোনটা যদি নেন তখন আপনার অন্যের কাছে হাত পাতা লাগলো না এবং আপনাদের সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। তো দেখা যায় যে ধার দেনা করলে আনলে সেই টাকাটা একটু দেরি করে দিতে মানে না পারলে দেরি করে দিতে হলে তখন তাদের সম্পর্কটা আগের মতো থাকে না, একটু মান অভিমান হয়ে যায়, মনক্ষুণ্ণ হয় মানুষ। তো দরকার কি ভাই এই ঝাই ঝামেলার মধ্যে যাওয়া? আপনার এবং আমার যদি টাকার প্রয়োজনই হয় তখন আমরা এই বিকাশ থেকে নিতে পারবো, কেউ জানবেও না, এবং আমরা আমাদের সময় মতো এবং বিকাশের যে নির্দিষ্ট টাকাটা আপনার নির্দিষ্ট ডেটের মধ্যে দিয়ে দিব। তো এটা খুব ভালো একটা সিস্টেম। তো চলুন আমরা দেখে আসি কীভাবে এটার সুযোগ সুবিধাটা আমরা গ্রহণ করতে পারি, চলুন দেখে আসা যাক। তো এর জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বিকাশ অ্যাপটি ওপেন করে নিব এবং এখান থেকে আমরা নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করে নিব। এখান থেকে আমরা একটু মার্ক করে আপনাদেরকে দেখাই, যদি এই যে এখান থেকে মার্ক করে দেখাই লোন অপশনটা, এই লোন অপশনে আমরা এটা ক্লিক করে দেব। দেখেন এখানে স্পষ্টভাবে লেখা আছে দুঃখিত আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রদানের নীতিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট এখনও সার্ভিসের লোন সার্ভিসের জন্য উপযুক্ত নয়। তারপরেই আবার একটা লেখা আছে যে আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রদানের নীতিমালার অধীনে লোন নেওয়ার জন্য উপযুক্ত হতে অনুগ্রহ করে নিয়মিতভাবে বিকাশ ব্যবহার করতে থাকুন। তো আমরা এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে এই সুযোগ সুবিধাটি নিতে হলে আপনাকে অবশ্যই 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 বিকাশে নিয়মিত গ্রাহক হতে হবে এবং বিকাশে আপনাকে অবশ্যই নিয়মিত লেনদেন করতে হবে, তাহলেই আপনি এই সুযোগ সুবিধাটি গ্রহণ করতে পারবেন, এখান থেকে লোন গ্রহণ করতে পারবেন। তো ভিডিওটি আজকে আর বড় করতে চাই না, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে ছিল এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। আল্লাহ হাফেজ।